হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দিমলা ব্লগ চ্যানেল। তা আজকে আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম, শ্যাম্পু আর হেয়ার অয়েল। শপসির থেকে এসেছিলো তা রেড অনিয়ন শ্যাম্পু আর হেয়ার অয়েল, খাদি হার্বালসের তরফ থেকে অফারে ছিল 223 টাকা। সেটাই আমরা চলে এসেছি। আমরা এই প্রথমবার অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম। তো দেখো, ও শ্যাম্পুটা তেলটা ওপেন করছে। তেলটার ঢাকনাটা খুব ভালো ছিল, কিন্তু শ্যাম্পুটার ঢাকনাটা মানে লিকেজ হওয়ার একটু চান্স আছে। তেলটা খুব ভালো ছিল। আমি তোমাদেরকে এরপরে এই তেলটার সম্পূর্ণ ব্যাপারে একটা রিভিউ দেব। তো তোমরা কিন্তু অবশ্যই মিস করো না। আমি এটা 3 মাস ব্যবহার করব, তারপরে তোমাদেরকে রেজাল্ট জানাবো। কারণ যে কোনো শ্যাম্পু বা হেয়ার অয়েল কিন্তু 1 সপ্তাহ কি 3 দিনে কিন্তু বোঝা যায় না। আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, ওই জন্যেই আমি রেড অনিয়ন শ্যাম্পু আর হেয়ার অয়েলটাই পারচেস করেছিলাম। খাদি হেয়ার অয়েল বা শ্যাম্পু এটা কিন্তু খুবই পুরনো একটা ব্র্যান্ড, আর খাদি কিন্তু এর আগে জামা কাপড় বিক্রি করত। এরাই এখন হেয়ার অয়েল, সাবান, শ্যাম্পু, যা যা বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায় সেটাই করে। আর এদের প্রোডাক্ট কিন্তু একদম ন্যাচারাল, প্যারাবিন ফ্রি, সালফেট ফ্রি আছে। দেখো ও ইউজ করছে, স্মেলটা কেমন? শ্যাম্পুটাকে প্রথমে কিন্তু জলে গুলে নিতে হবে, তাহলেই কিন্তু ফেনা ভালো হবে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদের সুন্দর হাতে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ওকে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।